এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সট এ ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। কষ্ট পেও না আদি, দেখছো তো আমরা একে একে সবকিছু ফেরত পাচ্ছি। আমার মন বলছে জানো, আমাদের এই কষ্টের দিনগুলো খুব তাড়াতাড়ি কেটে যাবে, আমরা সবাই মিলে খুব ভালো থাকবো। তুমি প্লিজ চিন্তা করো না বাবা, এসব কথা ভেবে তুমি এখন আর কষ্ট পেও না। মা তো ঠিকই বলেছে বলো, এতদিন পর আমরা আবার একটু সুখের মুখ দেখতে পেলাম, আর একবার যখন দেখতে শুরু করেছি তখন এবার থেকে দেখতেই পাবো। তুমি আর মন খারাপ করো না। আমি কি করব না করব সেটা সম্পূর্ণ আমার ব্যাপার, আমার বাড়ি আমি রেখে দেব না বিক্রি করব, সেই নিয়ে প্রশ্ন করার অধিকার কে দিয়েছে তোদের? আমাকে আর মা বলে ডাকিস না, জাস্ট বেরিয়ে যা এই বাড়ি থেকে, এক্ষুনি বেরিয়ে যা, জাস্ট গেট আউট নাও। তোমরা আর বসে থাকো না আদি, আর বসে না থেকে গরম গরম খাবার খেয়ে বলো আমি রান্নাটা কেমন করেছি। আন্টি সিরিয়াসলি বলছি, খুব ভালো হয়েছে। ভালো লেগেছে? তুমি খেয়ে বলো কেমন লেগেছে। অরিত্র বলছি, তুমি আর দেরি করো না, বসে পড়ো, দেরি করছো কেন? না না আন্টি, আজকে আমি খেতে পারবো না, আপনারা খান। কেন খাবে না কেন? আন্টি আমার একটু বেরোতে হবে। অরিত্র কি হয়েছে? কিছু হয়নি আন্টি, আপনারা খান না, আপনারা খান। না না তোমার নিশ্চয়ই কিছু হয়েছে, চোখ মুখটা কেমন লাগছে, কি কিছু লুকোচ্ছ আমাদের থেকে? আন্টি আপনাদের টেনশন করতে হবে না, আপনারা খেয়ে নিন। অরিত্র দেখো, অরিত্র আমি তোমায় খুব ভালোভাবে চিনি, প্লিজ বলো কি হয়েছে, কি লুকোচ্ছ? অরিত্র প্লিজ বলো কি হয়েছে বলো। তারা একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে কোনো রকমে বেঁচে গেছে। মানে তারা সমুদ্রকে একটা গাড়ি ধাক্কা মারে বলে এগিয়ে আসছে, আর একটু হলেই সব শেষ হয়ে যেত, কিন্তু কিন্তু শেষ মুহূর্তে সেটা সমুদ্র দেখে কোনোভাবে তারাকে বাঁচিয়ে ফেলে। কি বলছো কি তুমি? হ্যাঁ আন্টি, আপনারা টেনশন করবেন বলে আর কিছু বলতে চাইছিলাম না। আমার মেয়ে এখন কোথায় অরিত্র, ও কেমন আছে, ওকে কি হসপিটালে অ্যাডমিট করা হয়েছে? আঙ্কেল তারার কিচ্ছু হয়নি, মানে ভাগ্যে সমুদ্র বাঁচিয়ে দিল, নইলে যাই হোক কোনো বিপদ সেরকম ভাবে ঘটেনি, তো ওরা ওদের বাড়িতেই আছে, তাই আমি ভাবছিলাম একবার গিয়ে দেখা করে আসি। অরিত্র একটু দাঁড়ো, আমি তোমার সাথে যাব। অরিত্র আমিও যাব। আদি তুমি যাবে? হ্যাঁ হ্যাঁ চলো। ও আমি বারবার ভুলে যাই, তোমরা যাও, আমাকে ওখানে গিয়ে খবর দিও। ওষুধগুলো এখানে রাখলাম, ব্যথা বাড়লে অবশ্যই খেয়ে নেবেন। হ্যাঁ তারা, তোমার কি এখনো ব্যথা করছে? তাহলে ওষুধগুলো খেয়ে নাও। আমাকে নিয়ে চিন্তা করো না স্যাম, আমি একদম ঠিক আছি। তারা তুমি সব সময় আমায় এক কথা বলবে না তো, তুমি ঠিক আছো এটা বললেই আমি বিশ্বাস করে নেব। আরে বিশ্বাস করো, আমার একটুও কষ্ট হচ্ছে না, আমার হাতে ব্যথাও করছে না। আচ্ছা ঠিক আছে, তোমাকে এখন খেতে হবে না, বাট 10-15 মিনিট পরে ওষুধটা খেয়ে নিও। ওকে তুমি একটু শান্ত হয়ে বসবে প্লিজ। কি করে শান্ত হয়ে বসবো তারা, আমি তুমি ব্যাপারটা এত ক্যাজুয়ালি কি করে নিচ্ছ? তারা আমাদের কিন্তু এই সময়টা এবার একটু সাবধানে থাকতে হবে, যখন তখন যা খুশি হতে পারে তারা, উই হ্যাভ টু বি কেয়ারফুল। ওকে তারা আমার সিরিয়াসলি খুব ভয় করছে। তারা ম্যাডাম, তারা কি কি হয়েছে তারা তোর? হ্যাঁ রতি, অরিত্র আসেনি? আসছে। আসছে না, এসে গেছি। কি ব্যাপার তারা, তুমি তুমি কি শুরু করেছো বলো তো?
আচ্ছা যাই হোক, বলো এখন কি অবস্থা? আমি এখন একদম ঠিক আছি। তারা এক কথা বারবার বলিস না তো, তোকে যখনই জিজ্ঞেস করা হয় তুই কেমন আছিস তুই বলে দিস ভালো আছি। যেখানে তুই ভালো নয় সেটা তোকে দেখলেই বোঝা যাচ্ছে তোর কষ্ট হচ্ছে। আরে বিশ্বাস কর আমি একদম ঠিক আছি, আমাকে এত সুন্দর করে ফার্স্ট এড করে দিয়েছে যে আমি ফিলই হচ্ছে না যে আমার এখানে কেটে গিয়েছিল। একটু দৌড়ঝাঁপ করা এবার বন্ধ কর। হ্যাঁ কতবার করে তোকে বলেছি একটু রেস্ট নে তারা, আমাদের কথাটা এবার একটু শুনে চল। তুমি তো জানো আমি চুপচাপ এক জায়গায় বসে থাকতে পারি না। না পারলেও থাকতে হবে এবার, অল্পের উপর দিয়ে না হয় গেছে ভগবানের দয়া। বড় কোনো ক্ষতি হলে কি হতো বলতো? সমুদ্র তোমার কি মনে হয় মানে এর পেছনে কে আছে? মেনকা? পবিত্র আমি মেনকাকে ছাড়া আর কারোর কথা মাথায় আসছে না আমার, মেনকা কি সন্দেহ হচ্ছে? সেটাই তারা, প্লিজ একটু সমুদ্রের কথা শুনে চলো। হ্যাঁ আর একটু একটু সাবধানে থাকার চেষ্টা করো। এক্স্যাক্টলি তারা, আমরা সবাই তোমাকে একই কথা বলছি, তুমি প্লিজ একটু সাবধানে থেকো। মেনকা কিন্তু এই হেরে যাওয়াটা মেনে নিতে পারবে না, ও বারবার চেষ্টা করবে তোমার ক্ষতি করার, আর সেটাই আমাদেরকে আটকাতে হবে। মেনকাকে যতদিন না আমরা পুলিশের হাতে দিচ্ছি ততদিন ওই চেষ্টাগুলো করেই যাবে, আমাদেরকে সাবধানে থাকতে হবে। তারা বাবা তুমি এগুলো কি করছো? কয়েকটা ট্যুর এন্ড ট্রাভেলস এর অ্যাডভার্টাইজমেন্ট দেখছি। সেটা তো বুঝলাম, কিন্তু তুমি এত কি লেখালেখি করছো, কি দেখছো এত? আসলে অনেকগুলো ট্যুর এন্ড ট্রাভেলস কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট দেখছি, তো যাতে গুলিয়ে না যায় সেই জন্য মেইন পয়েন্টগুলো আমি নোট ডাউন করে রাখছি। সেটাও তো বুঝলাম, কিন্তু কেন করছো এগুলো? মানে তুমি কি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছো? আমি কোথাও ঘুরতে যাব না। তাহলে কে ঘুরতে যাবে? কেউ ঘুরতে যাবে না। কি বলছো বলো তো, আমি না বুঝতে পারছি না, একটু স্পষ্ট করে বলো তো কি বলছো। আমি তারাকে বাইরে কোথাও পাঠানোর ব্যবস্থা করছি, সেই জন্য এই ট্যুর এন্ড ট্রাভেলস কোম্পানির সাথে যোগাযোগ করছি। ওদের সাথে তারা গেলে তারা সেফ থাকবে, আর এই কোম্পানির সাথে এমনই কন্ট্রাক্ট থাকবে যে তারা যাবে কিন্তু ফিরবে না। মানে যাবে কিন্তু ফিরবে না? আদি আমি না সত্যি বুঝতে পারছি না তোমার মাথায় কি চলছে। দেখো মধুজা, তারাকে মেনকার থেকে এখন দূরে রাখতে হবে। মেনকা কিন্তু শেষবারের মতো মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে, তাই তারাকে কলকাতার মধ্যে রাখা যাবে না।